নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি লোটে মাছের ঝুড়ি রেসিপিটি। বানানো খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই আজকে রেসিপি আমি কীভাবে তৈরি করি। চলুন দেখে নিই লোটে মাছের ঝুড়ি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগে। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরানোর জন্য একটা পাত্রে রেখে দিয়েছি। একটা টমেটো নিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন, আর 2 বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এই কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দেবো। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। আর আমি এখানে ফোড়নোর জন্য 1 টেবিল চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা আমি 1 থেকে 2 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে স্লাইস করা পেঁয়াজটা আমি এখানে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 4-5টা কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে আরও 1 সেকেন্ড ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটা মাঝখানটা গর্ত করে দিলাম। তারপরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেবো, আর দেবো রেড চিলি পাউডার 1 চা চামচ, হলুদ, আর 1 বড় সাইজের টমেটো। এই সব কটা মশলা আমি আরও ভালো করে 5 মিনিট ভেজে নেব। মশলাটা যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদটা আরও ভালো হবে। আর এখানে আমি যে জল লোটে মাছ ধুয়ে জল ঝরার মাছটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে জল ব্যবহার করা যাবে না। লোটে মাছের যে জল আছে সেই জলটাই শুকনো হয়ে গেলে লোটে মাছটা আপনি ঝুড়ো হয়ে যাবে। আর যখন এই মাছটা দিয়ে ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিতে হবে। দেখুন আমার লোটে মাছটা প্রায় ঝুড়ো হয়ে এসেছে। আর এটা অনবরত নাড়তে হবে, আর কড়ার মধ্যে লেগে গেলে ভালো করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, নালে তলায় লেগে যেতে পারে। আমার লোটে মাছটা তৈরি হয়ে গেছে। আমি এই মাছটা খেতে খুব দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে টেস্টি হয় খুব। আমি এর মধ্যে সবার শেষে আমি কিছুটা ধনে পাতা কুচো করে দেবো। ধনে পাতা কুচো করে দিয়ে আমি 1 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নেবো।